হ্যালো বন্ধুরা, তোমরা অনেকে দেখতে চেয়েছিলে ফুলকপি রোস্ট কিভাবে করেছিলাম, তাই আজকে তোমাদের সেই রেসিপিটাই দেখাবো। দেখে নাও, এই হচ্ছে ফুলকপি ভাপিয়ে রাখা আছে। আচ্ছা, তার সাথে আছে হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন, চিনি, পেঁয়াজ বাটা, আদা বাটা, ধনে বাটা, তার সাথে গরম মশলা, কিছুটা কুচনো পেঁয়াজ, 1 চামচ ঘি, 50 গ্রাম দই আর রিফাইন্ড অয়েল 50 গ্রাম। ফোড়নের জন্য আছে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে। দেখো আমি কিভাবে তৈরি করছি। প্রথমে ফুলকপিটা ভেজে নিতে হবে, শুধু কপি, এর সাথে আর কিছু নয়। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, নুন এখন দেব না, কারণ নুন দিলে কপি থেকে জল বেরিয়ে যায়। এটা দিয়ে আগে ভাজা ভাজা করে তুলে রাখবো। দেখো কপিটা ভাজা হোক, দেখে একটু লালচে লালচে হবে, তারপর এটাকে নামিয়ে নেব। ফুলকপিটা ভাজা ভাজা হয়ে গেল, এবারে নামাবার আগে তখন শুধু হলুদ আর মিষ্টি দেখিয়েছিলাম, এখন একটু নুন দিয়ে দেব। নুনটা আগে দিইনি এই কারণে যে নুন দিলে খুব জল বেরিয়ে যায় কপির থেকে, সেই জন্য নুনটা লাস্টে দিতে হবে। এবার কপিটা আস্তে আস্তে তুলে নেব, ভাজা হয়ে গেছে। আর একটু বড় বড় করে নিতে হয়, নাহলে গলে যাবে। এবারে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে তারপর পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচনো আছে, দিয়ে দেবো পেঁয়াজটা। এই হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু বাদামি বাদামি রং হবে, তখন একটু জল দিয়ে সব মশলাগুলো দিয়ে দিতে হবে। সেটা আমি এক এক করে দেখাবো কী কী মশলা দিতে হবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা না হলে তো হবে না। আগে একটু জল দিয়ে নিলাম, এইবার এক এক করে মশলাগুলো। এটা হচ্ছে আদা বাটা 2 চামচ, এটা হচ্ছে ধনে বাটা, ধনে গুঁড়ো, একটু পেস্ট করে নিয়ে দিলে ভালো হয় আর কি। এবার দেব সামান্য একটু হলুদ 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, তার সাথে 1/2 চামচ নুন। এইবার যে পেঁয়াজটা বাটা ছিল সেটা দিয়ে দিলাম। মশলাটা একটু কষিয়ে নিয়ে তারপর কপিগুলো দিয়ে দেব, মশলাটা একটু কষানো হোক। 50 গ্রামের মতন দই রাখা আছে, দইটা দেবো বলে টমেটো দিইনি। তোমরা দই না দিয়ে টমেটোও দিতে পারো, কিন্তু দইটা দিলে স্বাদটা একটু অন্যরকম হবে, হ্যাঁ, সেই জন্য দই দেওয়া হয়েছে।
तो नामानोर आगे दीते हबे आमी दईटा फेटिये राखछि एबारे कपिगुलो दिए देब এটা রুটির সাথেও খেতে ভালো লাগবে আবার ভাতের সাথেও খেতে ভালো লাগবে যেমন ভাবে খুশি খেতে পারো রুটি হোক পরোটা হোক জিনিসটা তো ড্রাই হবে এটাতে ঝোল রাখা যায় না মাখো মাখো হবে ব্যাস ওই জন্য টেস্টি আলাদা এটা চিংড়ি মাছ দিয়েও করা যায় এরকম করে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলাটার কাঁচা গন্ধ না থাকে কষানো হয়ে গেছে তো এবারে সামান্য একটু জল দিয়ে দিতে হবে কপিগুলো গলে গেলে ভালো লাগবে না বেশ একটু ডাটো ডাটো থাকবে খেতে ভালো লাগবে আচ্ছা এবারে এক চামচ গরম মশলা এক চামচ ঘি হয়ে গেছে জলটাও শুকিয়ে গেছে এইবার কাঁচা লঙ্কা রাখা ছিল দিয়ে দিলাম এবার নামানোর আগে দইটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে রাখতে হবে দেখো কিভাবে ফুলকপি রোস্ট বানানো হলো আশা করি তোমরা দেখেছ হয়ে গেল তৈরি এবার যেরকম খুশি কেউ যদি একটু ঝোল ঝোল খেতে চাও নামিয়ে নিতে পারো আবার যদি একটু ড্রাই করতে চাও সেটাও হবে মানে যেভাবে ইচ্ছে আর কি একজনের এক এক রকম রুচি তো যে যেটা ভালোবাসবে সেরকম করেই নামিয়ে নেবে
এটা টেনে যাবে অবশ্য, আমি এক্ষুনি নামিয়ে নেব, একটু শুকিয়ে নিচ্ছি। এই দেখো ফুলকপি রোস্ট তৈরি হয়ে গেল, এইভাবেই করবে, তাহলে দেখবে খেতে ভালো লাগবে। এটা আমি আজকে দই দিয়েছি, কিন্তু এটা তুমি ইচ্ছে করলে বেশি করে টমেটো দিয়েও করতে পারো, কিংবা লেবু দিয়েও হয়, যেমন এর আগের দিন আমি লেবু দিয়ে করেছিলাম। আজকে একটু স্পেশাল তো, তোমাদেরকে দেখাবো বলে আজকে একটু দই দিয়ে করেছি। তোমরা এরমভাবে করে খেয়ে দেখবে কেমন লাগলো জানাবে। এই দেখো হয়ে গেল আজকের মতন ফুলকপি রোস্ট তৈরি। এটা খুব অল্প সময়ের মধ্যেই বানানো যায়, চটপট করে নিতে পারবে, সময় সাপেক্ষ। আজকের মতো এখানেই শেষ। আরও কিছু যদি জানতে চাও তাহলে কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো, টাটা।